আল্লাহ বলছেন ওয়াইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের কান তাদের চোখ এমন কি তাদের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। আমার আপনার শরীরের চামড়া কথা বলবে কার সাথে? চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন। যে সকল নারীরা এই চামড়া পর পুরুষকে দেখাচ্ছেন, এই চামড়ার মধ্যে আটা ময়দা লাগায়া, কিছু মহিলা তো এত আটা ময়দা লাগায়, আটা ময়দা লাগাইলে লাগে একরকম, ছুটাই ফেললে লাগে আর একরকম, কি বলেন আছে না নাই? এত আটা ময়দা আরো কত কসমেটিক্স এত কিছু যে চামড়ায় লাগাতেন, যে চামড়ার এত যত্ন নিতেন, শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতেন, দামি দামি কসমেটিক্স ইউজ করতেন, এই চামড়ার জবান কিয়ামতের দিন খুলে দিবেন কি? এই চামড়া ও বোনেরা শোনেন, চামড়া বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চেহারা দিয়েছ, সুন্দর চামড়া দিয়েছ, তাকে বলেছিলে আদেশ করেছিলে চামড়া ঢাকার জন্য, কিন্তু চামড়া ঢাকে নাই, বেপর্দা হয়ে চলাফেরা করেছে, আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিবে কার কাছে? জাহান্নামীদের চামড়া যখন জাহান্নামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন জাহান্নামীরা তাদের শরীরের চামড়াকে জিজ্ঞেস করবে, হে শরীরের চামড়া তুমি এত নাফরমান হলে কেমনে? আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামীগুলো তখন বলবে ওয়াকালু লিজুলুদিকুম লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো, তোমার এত যত্ন নিতাম। চামড়া তখন বলবে কালু আন্তাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইই, বাক শক্তিদাতা যিনি আমার জবান খুলে দিয়েছেন তিনি। চামড়াও তখন কথা বলবে, এজন্য আমার বোনদেরকে মাদেরকে বলতে চাই, ঘর থেকে যখন বের হবেন পর্দা করে বের হবেন, পর্দার বিধানটা কার? আবার পর্দা করে তামাশা করবেন না, কারণ নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু নারীর পয়দা হবে, নিসা ওহম কাসিয়াত নারিয়া, কাপড় পরলেও মনে হবে তারা যেন উলঙ্গ উলঙ্গ আছে, অর্থাৎ এমন আটো সাটো আর এমন ফেতনা, এমন ফেতনা সম্পন্ন কাপড় পরবে, অর্থাৎ বুরখা পড়ছে পর্দার জন্য, কিন্তু বুরখাগুলো হবে আটো সাটো, যেগুলো সেন্সিটিভ জায়গা পর্যন্ত বোঝা যাবে, এই রকম আটো সাটো লাল নীল বিভিন্ন কালারের অ্যাট্রাকটিভ বুরখা, এগুলো পরা যাবে না। আমার বোনদেরকে বলবো ঢিলে ঢালা বুরখা পরবেন, পাতলা নয় বরং একটু ভারী, আবার এত ভারী না যেন গরমে মরে যান, এত পাতলাও নয় যাতে শরীর দেখা যায়, একটু সুন্দর শালীন শালীন বুরখা হবে যেটা দিয়ে শরীর দেখা যাবে না, আটো সাটো হবে না, ঢিলে ঢালা হবে, ঢিলে ঢালা হবে, আকর্ষণীয় কালারের হবে না, একদম কালো কালারের বুরখা পরে। আবার বুরখা পইরাও কিছু নারী ফেতনা ছড়ায়, বুরখা পইরা দেখা যায় মুখ খোলা রেখে দিয়েছে, মানুষের দেহের আকর্ষণের মূল জায়গা হলো চেহারা, এজন্য মানুষ যখন বিয়ে করতে যায় তখন হাত পাও দেখে না, চেহারা আগে দেখে, আরো জোরে বলেন, কারণ চেহারা দেখেই তো মায়া সৃষ্টি হয়, ভালো লাগা সৃষ্টি হয়। আল্লাহ বলেছেন মাথার উপর থেকে এমন একটা চাদর ব্যবহার করো যা তোমার মুখ তোমার বক্ষদেশ পর্যন্ত আবৃত করে রাখে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় পর্দা কইরা কিছু নারী ফেতনা ছড়াবে, নবীজি বলেছেন আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে তারা মাথার মধ্যে হিজাব পরবে। বলেন তো এই ধরনের আধুনিক যুগের ফেতনাবাজ অনেক নারী আছে না নাই? লিপস্টিক লাগিয়ে আশকারা মাসকারা কত কিছু মুখে লাগায়া, এরপরে স্টাইল করে ওই যে নবীজি বলেছেন বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়া দিয়া হিজাব পরে। আমার বোনদেরকে বলবো এরকম করবেন না, কারণ নবীজি বলেছেন ইলানুহুন্না, এই রকম মহিলাদেরকে তোমরা মুসলমানরা লানত দাও, ফা ইন্নাহুন্না মালউনাত, কারণ তারা হলো অভিশপ্ত। এই সকল নারীদেরকে অভিশপ্ত বলেছেন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার মাদেরকে বোনদেরকে বলবো খবরদার, পর্দার নামে ফেতনা করে অভিশপ্ত হওয়া যাবে না, আবার বেপর্দা হয়ে জাহান্নামীও হওয়া যাবে না। আমরা পর্দা মেনটেন করব, আমরা যারা এখানে পুরুষ মানুষ আছি আমরাও আমাদের মহিলাদেরকে পর্দা
কিতাব আওয়াজ করেন না কেন আপনারা পর্দা করাবেন না কিছু মানুষ আছে বিয়া শাদি কইরা নিজের বউকে শাড়িটারই পরায় বুরখা টুরকা ছাড়া বের হয় এরা রুচিহীন পুরুষ ব্যক্তিত্বহীন পুরুষ এই যে বিয়ের ফাংশনে মানে ক্লাবে গেল বউ নিয়ে এরকম শাড়িটারই পরায় ক্লাবে নিয়ে গেছে কোন ফাংশনে আর ওই বিয়ের প্রোগ্রামে আসা অনেক পুরুষরা তাকায় থাকে বলছে ইস উফ এমন কি বলতেছে ভাই এটা কে কয় চিনস না তোর ভাবি কয় উফ হেভি লাগতেছে বউকার আর কুতাকুতি করে কে দেখছেন নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে দেখায়া এরকম কমেন্ট শোনার পরেও যে পুরুষের লজ্জা লাগে না একটা বেহায়া বেসরম ব্যক্তিত্বহীন পুরুষ এটা রুচিশীল পুরুষ নয় এটা রুচিহীন পুরুষ আপনি টাকা পয়সা দিয়া মোহরানা দিয়া আপনার বউ আপনি বিয়ে করলেন আপনার বউকে আপনি দেখবেন আপনার বউয়ের সৌন্দর্য আপনি উপভোগ করবেন আপনার বউ কি জনগণের সম্পদ নাকি যে জনগণ তার সৌন্দর্য উপভোগ করবে যারা নিজের বউকে জনগণ দেখার জন্য এরকম ব্যাপার দাবানায় ছেড়ে দিয়েছে এই সকল বেহায়া বেসরম পুরুষরা নিজের বউকে জনগণের সম্পদে পরিণত করেছে আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে হেদায়াত দান করেন নামাজের মধ্যে ঐক্যের শিক্ষা রয়েছে কিভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা রয়েছে রব্বুল আলামিন সালাতকে নামাজকে একা একা ফরজ করেন নাই বরং নামাজকে ফরজ করা হয়েছে জামাতের সঙ্গে কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারায়ের ৪৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন আর সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং যারা মসজিদে গিয়ে রুকু করে তাদের সঙ্গে রুকু করো অর্থাৎ জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে নামাজে দাঁড়াও এই আদেশটা যিনি দিয়েছেন তিনি কে দেখুন মসজিদের বাহিরে নামাজের বাহিরে আমরা এক একজন এক এক রকম থাকি এই যে এখানে আমরা সবাই বসে আছি এখন যদি কোনো নামাজের জন্য ইকামত হয় দেখবেন সবাই আমরা কাঁধে কাঁধ লাগিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাব আপনারা যারা হজ কিংবা উমরা করার সুযোগ পেয়েছেন হারামাইন শরীফাইনে যারা নামাজ আদায় করেছেন মসজিদে হারামে গেলে দেখবেন কেউ তাওয়াফ করছে কেউ বাবার সাফা মারওয়ায় সাঈ করছে কেউ বাবার বসে বসে কোরআন তেলাওয়াত করছে কেউ বাবার বসে বসে তাসবিহ জপছে ইস্তিগফার করছে কেউ বাবার গল্প করছে কিন্তু যখনই ইকামত হয়ে যায় দেখা যায় লক্ষ লক্ষ মানুষগুলো সারিবদ্ধ কাতারবদ্ধ ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায় এই যে নামাজের সুন্দর এই ঐক্যের শিক্ষা এভাবে যদি এই ঐক্যের শিক্ষাটা নিয়ে মসজিদের বাহিরে আমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে পারতাম পৃথিবীর ২০০ কোটি মুসলমান ঐক্যবদ্ধ যদি থাকতে পারত মুসলমানরা দুনিয়াতে আজকে অধপতিত থাকতো না মাথা উঁচু করে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে মুসলমানরা নেতৃত্ব দিত ঐক্য আছে আমাদের কথা কন না কেন আপনারা এই ঐক্যের শিক্ষা নামাজ থেকে নেওয়া লাগবে এজন্য রব্বুল আলামিন জামাতের সঙ্গে নামাজ ফরজ করলেন আর ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় রব্বুল আলামিন আদেশ দিলেন আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো ওয়ালা তাতাফাররাকু খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না এমনকি দুনিয়ার যত পয়গম্বর এসেছিলেন সবাইকে আল্লাহ আদেশ দিয়েছিলেন আন আকিমুদ্দিন আমার জমিনে আমার দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি বিচ্ছিন্ন হয়ে যেও না আলাদা হয়ে যেও না আল্লাহ তাআলা বারবার সাবধান করেছেন সতর্ক করেছেন আলাদা হয়ে যেও না কারণ আলাদা হয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে গেলে দলে দলে বিভক্ত হয়ে গেলে মুসলমানদের শক্তি বাড়বে না কমবে আস্তে বলবেন না জোরে বলেন বাড়বে না কমবে মুমিনে মুমিনে সম্পর্ক হবে এমন বুখারি শরীফের হাদিস নবীজি বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা
মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে বিল্ডিং এর যে দেয়াল আছে প্রাচীর আছে দেয়ালের প্রাচীরে লাগুয়া ইটের মতো একটা একটা শক্ত মজবুত প্রাচীরের মতো মুমিনদের সম্পর্ক হবে কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি শুনেন সবাই তাকান আমার দিকে এই যে এই খুঁটি থেকে এই পিলার পর্যন্ত এখানে যদি কেউ সারি সারি ইট রাখে ইট রাখার পরে একটা ইটের উপর আরেকটা ইট এই ইটের উপর আরেকটা ইট এই ইটের উপর আরেকটা ইট এরকম ইটের স্তূপ যদি বানায় ফেলে আর তারপরে যদি সিমেন্ট আর বালি দিয়ে এটাকে জোড়া না দেয় তাহলে দেখা যাবে একটা বাচ্চা যদি এসে আলতো করে ধাক্কা মারে ওই ইটের সারি বা ইটের স্তূপ পড়ে যাবে না পড়ে যাবে কিন্তু এই ইটের স্তূপ বা ইটের সারিকে যদি এবার সিমেন্ট আর বালি দিয়ে জোড়া লাগানো হয় এমন শক্তিশালী একটা দেওয়াল হবে আপনি ধাক্কা এওয়ার ফেলে দিতে পারবেন না আল্লাহর নবী কি সুন্দর উদাহরণ দিলেন আল মুমিনুল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা মুমিনে মুমিনের সম্পর্ক হবে একটা প্রাচীরের মতো একটা মজবুত প্রাচীরের মতো অর্থাৎ মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে আলাদা না হয়ে সব মুসলমানরা যদি এক থাকে তাহলে ফলাফল কি হবে একটা মজবুত দেওয়ালকে যেমন ধাক্কায় ফেলে দেওয়া যায় না ঠিক তেমনি ভাবে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে ইসলাম বিরোধীরা কখনোই ধাক্কা দিয়ে মুসলমানকে ফালাতে পারবে না অর্থাৎ ইসলাম বিরোধীরা কখনোই ইসলাম ওয়ালা লোকদের উপরে নির্যাতন নিপীড়নের সাহসও পাবে না এই যে আমার দেশের চিত্র আপনি দেখেন চোর ডাকাত সুদখোর ঘুষখোর মাদকের সাথে সম্পৃক্ত চাঁদাবাজির সাথে সম্পৃক্ত এইরকম লোককে যদি হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয় তো অসুবিধা নাই এগুলোকে মেনে নেওয়া যায় কিন্তু যারা কোরআন পড়ায় হাদিস পড়ায় কোরআন হাদিসের গবেষক উলামা মাশায়েখ তাদেরকে যদি হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয় এগুলো আমাদের চোখ কখনো সহ্য করতে পারে না তুমি এই চিত্রগুলো হলো কেন হয়েছে এই জন্য আমরা নিজেরা বিভক্ত হয়ে গিয়েছি আলাদা হয়ে গিয়েছি যদি আমরা বিভক্ত না হয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম কোন উলামা মাশায়েখের হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ে লাগানোর সাহস কেউ কোনোদিনও করতে পারত না এটা আমাদের অনৈক্যের ফসল আমাদের বিভক্তির পরিণাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি শক্তি বাড়বে না কমবে ইহুদির গোষ্ঠী ফিলিস্তিনে আমার ভাই বোনদের রক্ত চুষে খায় ওইদিকে জালিমের গোষ্ঠী কাশ্মীরে আমাদের ভাই বোনদের রক্ত ঝরায় তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানরা যদি আল্লাহর নবীর হাদিসের মতো নবীজি যেমন বলেছেন কাল জাসাদিল ওয়াহিদ একটা দেহের মতো সম্পর্ক হবে আপনার হাঁটুতে যদি হাঁটুটা যদি ভেঙে যায় তো ব্যথা কি শুধু হাঁটুতে লাগে না হাঁটুর চিন 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 ব্যথা পুরা শরীরের উপরে পড়ে পুরো শরীরের উপরে পড়ে আরে আমার কোন মোমেন ভাই আমার কোন মোমেনা বোন সে যদি কাশ্মীরে মার খায় সে যদি ফিলিস্তিনে মার খায় আমি বাংলাদেশে থাকি আর আফ্রিকার জঙ্গলে থাকি তার ব্যথায় যদি আমার হৃদয় ব্যথিত না হয় আমি যদি কষ্ট পেয়ে প্রতিবাদ না জানাই আমি যদি জ্বলে না উঠি তাহলে বুঝতে হবে আমার অন্তরে নিফাকের ভাইরাস ঢুকে গিয়েছে যদি তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম পৃথিবীর কোন জালেমের সাহস হতো না মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করার ঐক্য আছে আমাদের মধ্যে এই যে আমরা যারা হুজুররা বয়ান করি আমাদের মধ্যেও তো ঐক্য নাই একজন বলছিল পাল্লার মধ্যে ব্যাংক রাখা যেমন কঠিন ব্যাংক চিনেন তো আপনারা আপনারা এখানে আঞ্চলিক ভাষায় ব্যাংকে কি বলেন আচ্ছা ব্যাংক ব্যাংকের কাজ কি এটা এক জায়গায় থাকে না পাল্লার মধ্যে ব্যাংক রাখা যেমন কঠিন আলেমদেরকে এক টেবিলে বসানো ঠিকই তো আছে বসতে চায় না সামান্য সামান্য বিষয় নিয়ে মতবিরোধ একটা বিষয় অমিল আপনি কাফের আপনি বাতিল আরে ভাই আপনার সাথে উনার মিলে নাই একটা খোঁজে দেখেন মিল আছে 99টা তো একটা অমিল থাকলে তারা যদি একবার কাফের বলেন 99টা মিল আছে আপনার উচিত তাকে 99 বার মুমিন বলা কিন্তু আমরা কি করি ওই একটা অমিল একটা নিয়েই পড়ে আছে বলেন তো মুসলমানদের মধ্যে বেসিক মৌলিক কোনো বিষয় নিয়ে কি মতবিরোধ আছে
আপনারা কি শুনছেন এরকম কখনো যে কোন আলেম বলছে আমার দৃষ্টিতে ফজরের নামাজ 4 রাকাত আর আরেকজন বলছে আমার দৃষ্টিতে ফজরের নামাজ 6 রাকাত এরকম শুনছেন আপনারা হ্যাঁ নামাজের ওয়াক্ত নামাজের রাকাত নিয়ে সবাই একমত নামাজ ফরজ একমত তো ঠেলাঠেলি কোন জায়গায় হাত কোন জায়গায় বাঁধবে আমিন আসতে না জুড়ে এগুলো এমন বিষয় না যে আমিন জুড়ে বা আসতে যেভাবেই বলুক নামাজ এটার কারণে নষ্ট হবে না তাহলে বোঝা গেল কি শুধু নামাজ নয় যে কোনো বিষয় মৌলিক সমস্ত বিষয়ে দেখবেন মুসলমানদের কোন মুসলিম উম্মার মধ্যে কোনো বিরোধ নাই যেগুলো ঐচ্ছিক বিষয় অপশনাল বিষয় সেগুলো নিয়ে বিরোধ আছে সেগুলোতে বিরোধ থাকলেও আমরা তো চাইলে ইত্তিফাক মাল ইখতিলাফ اختلاف থাকুক اختلاف গুলোকে রেখো তো আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি যদি আমাদের সংকীর্ণ হৃদয়কে প্রশস্ত করে দিতে পারি উদারতা যদি লালন করতে পারি নিজেদেরই লাভ হবে আমরা ওলামায়ে কেরামকে বলবো আসুন আমরা একটু উম্মতের ঘরে যে আগুন লাগছে আমরা একটু পানি ঢেলে ঠান্ডা করি উম্মতের ঘরকে এক রাখি এখন আগুন লাগছে যদি কেরোসিন আলো ঢেলে দেই তাহলে আগুনের তেজ বাড়বে না কমবে আমরা ঐক্যবদ্ধ থাকলে শক্তিশালী হব বলেন তো আপনাদের সবার হাতে যদি একটা লাঠি দেওয়া হয় লাঠি বুঝেন তো আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন লাঠিকে হ্যাঁ আচ্ছা লাঠি একটা লাঠি হাতে থাকলে এই লাঠিটা ভাঙা সহজ না কঠিন খুব সহজ এখন যদি প্রত্যেকের হাতে 100টা করে লাঠি দেওয়া হয় ভাঙতে পারবেন কুতানি শুরু হবে কিন্তু ভাঙতে পারবেন না কি বুঝলেন আপনি হুজুর আমি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর সব হুজুর আলাদা আলাদা এক লাঠি হাতে থাকলে যেমন ভাঙা সহজ মুসলমানদের মধ্যে অনৈক্য থাকলে ইসলাম বিরোধীরা যারা যখন ধরবে তার মেরুদণ্ড ভাঙাও তাদের জন্য সহজ আর 100টা লাঠি যেমন ভাঙা কঠিন ঠিক তেমনি আমরা যদি আমাদের যে বেসিক বিষয়ে মতবিরোধ নাই এই জায়গাতে আমরা একমত থেকে ঐচ্ছিক বিষয়ে যে ইখতলাফ আছে এগুলোকে আমরা আমলে না নিয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি 100টা লাঠিকে যেমন ভাঙা যায় না ঐক্যবদ্ধ থাকলে আরে মুসলমানদের উপরে নিপীড়ন চালানো তো দূরের কথা ইসলামওয়ালা লোকদের বিরুদ্ধে কথা বলার সাহসও কোনোদিন কেউ পাবে না এই যে দেখুন কিছুদিন আগে শিক্ষা সিলেবাস নিয়ে এদেশের সকল ঘরনার সকল মতের দলের আলেমরা যখন ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করলেন শিক্ষামন্ত্রীর গলার আওয়াজ বড় ছিল গরম ছিল সেটাও নরম হয়ে যেতে বাধ্য হয়েছে কি বুঝলেন ঐক্যবদ্ধ থাকলে একটা সুফল পাওয়া যায় আর নাস্তিক্যবাদ যারা চর্চা করে নাস্তিক্যবাদের চর্চা যারা আমাদের সমাজে ছড়িয়ে দিতে চেয়েছিল এরা ভাবছিল যে হুজুর হুজুর আলাদা আছে আমরা এই সুযোগে ঢুকাই দিই ব্যাককলের দল এদেশে একজন আলেম বেঁচে থাকতে বানরামি শিক্ষা ব্যবস্থা আর নাস্তিক্যবাদ চর্চা করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ আর বাংলাদেশে বাংলাদেশে এত বান্দরের ঘরের বান্দর আছে এটা আমরা 2023 সালে এসে দেখছি আধুনিক বিজ্ঞান চার্লস ডারউইনের যে মতবাদকে ডাস্টবিনে ফেলে দিয়েছে ওইটাকে কুড়াইয়া এনে আমাদের কোমলমতি ছেলে মেয়েদের মগজ ধুলাই করার জন্য এদেরকে সংশয়বাদী বানানোর জন্য হাতে গোনা কয়েকটা লোক এই বিবর্তনবাদ তত্ত্ব ঢুকিয়ে দিতে চেয়েছিল ভাবছে আমরা আলেমরা ঘুমায় গেছি না আমরা আলেমরা ঘুমায় জানাই বান্দরের ঘরের বান্দর তোদের মা বাপ বান্দর ছিল তোদের পূর্বপুরুষরা বান্দর থাকতে পারে আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না আমরা মানুষ মানুষের জাত মানুষ থেকে মানুষ হয়েছে যারা ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বে বিশ্বাস করে তোরা চিড়িয়াখানায় গিয়ে তোদের জাতি ভাইদের সাথে থাক খাঁচার অভাব হলে এদেশের মুসলমানরা খাঁচা বানায় দিবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা তাহলে নামাজের এক নাম্বার শিক্ষা মনে থাকবে আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা কি ভেজাল করব ঠেলাঠেলি গুতাগুতি করব অনৈক্য আর বিভক্তিত থাকব না সবাই ঐক্যবদ্ধ হবে কি জ্বালা আহা মুসলমান পরিচয় দেয় না কত পাঠ কেউ কয় আমি দেওবন্দি কেউ কয় আমি হানাফি কেউ কয় আমি লামাজহাবি কেউ কয় আমি করম একদম করা করা সুন্নি কেউ কয় আমি একটু ঠান্ডা মাপের সুন্নি কয় আমি গরম ঠান্ডার মাঝখানে হালকার মধ্যে ঝাপসা কেউ আবার কয় আমি লামাজ যাবি আফসোস
দুর্ভাগ্য আপনি আপনার নিজের পরিচয় মুসলমান বলে দিতে পারলেন না পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন সব পয়গম্বররা এসে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন মুসলমান বানিয়েছেন এজন্য আমার আপনার পরিচয় একটাই আমরা সবাই মুসলমান মুসলমানের এর বাহিরে আর কোনো পরিচয় থাকতে পারে না আমাদের রব কয়জন নবী কয়জন কিতাব কয়টা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়াও বান আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন আমিন আরো আস্তে বলেন আমিন আমিন আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হইলে তো আমি হওয়ার কথা এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলাম আমার গলার আওয়াজ তো ঠিক আছে এনার্জিও আছে আলহামদুলিল্লাহ তা আপনারা কি খায় আসেন নাই খাওয়া দাওয়া করেছেন সবাই এত টাটকা টাটকা মাছ আপনারা খান এই টাটকা টাটকা মাছ খেয়ে যদি আওয়াজ তো আস্তে করে দেন মাছ তো লজ্জা পাবে আয়োডিন যুক্ত মাছ না সব সামুদ্রিক মাছকে বিজ্ঞান কি বলে মহা ঔষধ বলে তো এগুলা খাইয়া এই এনার্জি বানাইছেন আপনারা তাহলে নামাজের এক নম্বর শিক্ষা পেলাম নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় নাম্বার টু নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতা শেখায় টাইম ম্যানেজমেন্ট সময়ের কাজ সময়ে করা সময়কে গুরুত্ব দেওয়া সময়ের প্রতি সচেতন হওয়ার শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই কারণ প্রত্যেকটি নামাজকে শিডিউলের ভিত্তিতে ফরজ করা হয়েছে এজন্য রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয়ই সালাতকে নামাজকে সময়ের ভিত্তিতে শিডিউলের ভিত্তিতে সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে প্রত্যেকটা নামাজের নির্দিষ্ট একটা সময় আছে না নাই কেউ যদি কয় আমি ফজরের নামাজ বিকাল চারটায় পড়বো তার কথা মতো হবে নাকি কেউ যদি কয় আমি জোহরের নামাজ রাত দুইটায় পড়বো কথা মতো হবে নাকি কেউ যদি কয় আমি আসরের নামাজ সকাল আটটায় পড়বো হবে না কেউ যদি কয় মাগরিবের নামাজ আমি দুপুর বারোটায় পড়বো হবে না কেউ যদি বলে এশার নামাজ আমি ভোর চারটায় পড়বো হবে না কারণ নামাজের এক একটা নির্দিষ্ট শিডিউল আছে শিডিউল মতো নামাজ আদায় করতে হবে এমনকি নামাজের যখন সময় হয়ে যায় যদি নামাজের জন্য সময় হয় ঘড়ির দিকে তাকিয়ে যদি দেখা যায় সময় হয়ে গিয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তি সেও যদি মসজিদে আসা বাকি থাকে ওই ভিআইপি আর সিআইপির জন্য অপেক্ষা করা হয় তখন দেখা যায় সময়ের নামাজ সময়ে সম্পাদিত হয় এখান থেকে শিক্ষা হলো একজন মুসলমান একজন মুমিন টাইমে টাইমে যেমন নামাজ আদায় করে ঠিক তেমনি একজন মুমিন সে নামাজের বাহিরে তার জীবনের আনুষাঙ্গিক সকল কাজ সময় মতো করবে সময়ের প্রতি গুরুত্ব দিবে সময়ের প্রতি সচেতন হবে কারণ সময়ানুবর্তিতা টাইম ম্যানেজমেন্ট যার জীবনে নাই তার জীবনে কোনো শৃঙ্খলা বা ভারসাম্য এখনকার ইয়াং তরুণ যুব সমাজ যারা আছে ছাত্ররা শোনো তোমরা যা শুরু করছো ইয়াং যারা আছেন আপনারা শুনেন ভাই কি শুরু করেছেন আপনারা হ্যাঁ ঘুমের অভ্যাস ঠিক নাই খাদ্যাভ্যাস ঠিক নাই কোনো রুটিন নাই জীবনে এত বিশৃঙ্খলা কোনো কিছু ঠিক নাই দেখুন আপনারা কি ঘুমাই যাচ্ছেন নাকি আমার কথা শুনতেছেন একটা মজার তথ্য দিই আপনাদেরকে দেখুন আমাদের দাদা দাদিদের আমলে মানে আজকে থেকে আপনার 40-50 বছর আগে বলেন তো কারেন্ট ছিল আপনাদের টেকনাফে কারেন্ট ছিল নাকি ছিল না তখন টেলিভিশন রেডিও অ্যাভাইলেবল ছিল না তখন এই যে স্মার্টফোন এগুলো কি ছিল ছিল না ওয়াইফাই ইন্টারনেট ল্যাপটপ কম্পিউটার আধুনিক প্রযুক্তি কিছুই ছিল না না থাকা না থাকার কারণে যে আমার চাচারা তারা জানেন না থাকার কারণে কি হয়েছে রাত আটটার পরে তাদের কোনো কাজ কাম ছিল না তারা খায়া দেয়া ঘুম
এখন আমাদের ঘরে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে, এখন কারেন্ট আছে, টেলিভিশন আছে, এখন মোবাইল ল্যাপটপ কম্পিউটার ইন্টারনেট ওয়াইফাই সব আছে, এর জন্য রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত আমাদের জেগে থাকার অভ্যাসও আছে। এ থাকার কারণে কি হচ্ছে, পরিণতিটা কি হলো, আমাদের আগের যুগের মানুষ যারা ছিলেন, আমাদের চাচা চাচি দাদা দাদি, তারা 60-70-80 বছর বয়সে গিয়েও ফিজিক্যালি ফিট, কেন, খাওয়া দাওয়া ঠিক, ঘুম। এখনকার যুবক ছেলেদের ঘুম ঠিক নাই, জোয়ান বয়সে বুড়া হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, এদের এদের যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে, যৌবন নষ্ট করে ফেলতেছে এরা, এদের চেহারার লাবণ্য কমে যাচ্ছে, এই যৌবন বয়সে তারা মাইগ্রেনে আক্রান্ত হচ্ছে। ইন্ডিয়ার বেঙ্গালুরে শুধু দৌড়াচ্ছে মাইগ্রেনে আক্রান্ত, কত ধরনের রোগ দেখা দিয়েছে, কেন জানেন, টাইম ম্যানেজমেন্ট জীবনে নাই, সময় অনুবর্তিতা নাই। দেখবেন কিছু কিছু যুবক ছেলেরা দুইটা তিনটা পর্যন্ত প্রযুক্তির পেছনে পড়ে আছে। আহারে, এই প্রযুক্তি আমাদেরকে ইবাদত থেকেও গাফেল করে দিয়েছে। আজান পড়তেছে, তাকাইছে তো তাকাইছে, শুধু ফোন স্ক্রোলিংই আছে রাত দুইটা তিনটা পর্যন্ত। এমনকি আরো দুঃখের ব্যাপার হলো, আমরা যখন ছোট ছিলাম আমি নিজের চোখে দেখেছি যে আগে মানুষ মেহমান বাড়িতে গেলে চেয়ারে গুল হয়ে বসত, কিংবা সবাই এভাবে বসে একজন আরেকজনের খোঁজ খবর নিত, কে কেমন আছে, কে কি করছে, আন্তরিকতা হৃদ্যতার যে একটা সম্পর্ক সেটা দেখা যেত। এখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে, এখন দেখবেন সবাই মেহমান বাড়িতে যায়, এতগুলো মানুষ একসাথে বসে আছে, কেউ কারোর সাথে কথা কয় না, সবাই নিচের দিকে মাথা দিয়ে শুধু ফোন স্ক্রোলিং করে, কথা ঠিক আছে। এই আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগায় আমাদের হৃদ্যতা আন্তরিকতা কমে যাচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে, মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে। এত বেশি যান্ত্রিক হওয়া উচিত নয় যে যান্ত্রিকতার কারণে আমাদের ভালোবাসা কমে যায়, হৃদ্যতার বন্ধন হালকা হয়ে যায়, এত বেশি প্রযুক্তি নির্ভর হওয়া উচিত। এজন্য আমার তরুণ যুবক ভাইদেরকে স্পেশালি আমি বলবো, প্রিয় ভাইয়েরা, হ্যাঁ প্রযুক্তি আমরা ব্যবহার করব, কিন্তু ইসলামের কল্যাণে ব্যবহার করব, মানুষের কল্যাণে ব্যবহার করব, যতটুকু করা দরকার ততটুকু করব, অপ্রয়োজনীয় কোনো কিছুই ভালো, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এই যে ছাত্র যারা আছো, তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ো, ভাই শোনো, তোমরা ডেইলি কমপক্ষে 8-10 ঘন্টা ফেসবুকে থাকো, ইউটিউবে থাকো, আল্লাহর কসম, তোমরা যদি এই 8-10 ঘন্টা চেয়ার টেবিলে বসে পড়াশোনা আর গবেষণায় থাকতে পারতা, আমার দেশে পরমাণু বিজ্ঞানী হইত, আমার দেশে আইনস্টাইন নিউটনকে পেছনে ফেলে দেওয়া বিজ্ঞানীর পয়দা হয়ে যেত, আমার দেশে চিকিৎসা বিজ্ঞানী, বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় মনীষীর পয়দা হতো, যে পরিমাণ সময় তোমরা ফেসবুকে দাও। ভাই, সারাদিনে 1 ঘন্টা সময় ফেসবুকে থাকলে কি হয় না, বাকি সময়গুলো পড়াশোনায় দাও, গবেষণায় সময় দাও, জীবনে সফল হবা, কেরিয়ার সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। টাইম ম্যানেজমেন্ট জীবনে নিয়ে আসেন, আর ব্যক্তি জীবনের টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সকল কিছুতে টাইম ম্যানেজমেন্ট দরকার। আজকের জাপান একটা অমুসলিম রাষ্ট্র হয়ে তারা এত উন্নত হয়ে গেল, অর্থনৈতিকভাবে তারা এত শক্তিশালী হয়ে গেল, কেন, কারণ রাষ্ট্রীয়ভাবে তারা টাইম ম্যানেজমেন্টের বেলায় তারা অত্যন্ত সচেতন। আমি বেশ কিছুদিন আগে, সম্ভবত 2-3 বছর আগে, কোনো পত্রিকায় না কোন জায়গায় যেন আমি পড়লাম যে জাপানের রেলওয়ে স্টেশনের তাদের রেলগুলো ট্রেনগুলো এমনভাবে চলাচল করে যে সময়ে যে ট্রেন যে ডেস্টিনেশনে যাওয়ার কথা একেবারে ঠিক ওই সময়েই সেখানে পৌঁছে যায়, এমনভাবে তারা টাইম মেনটেন করে। শোনেন, যখন যোগাযোগ ব্যবস্থায়, যোগাযোগ তো বুঝেন আপনারা, যোগাযোগ ব্যবস্থায় যখন টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে তখন কিন্তু বাদ বাকি সব কিছু ঠিক থাকে, কেন জানেন, যোগাযোগের উপরে অনেক কিছু নির্ভর করে, যোগাযোগের উপরেই অনেক কিছু নির্ভর করে, বিশেষ করে রাষ্ট্রযন্ত্রের বেশিরভাগ বিষয় যোগাযোগের উপরেই নির্ভর করে। আমাদের অবস্থা দেখেন না, আপনি এয়ারপোর্টে যান, বিমানের ফ্লাইট শিডিউলে বিপর্যয়, রেলওয়ে স্টেশনের অবস্থা তো খারাপ, ভয়াবহ, আমাদের দেশে 10টা ট্রেন কয়টায় আসে স্টেশনের মাস্টারও জানে না, যাত্রীও। একবার এক লোক রেলওয়ে স্টেশনে বসে আছে, 10টা ট্রেন ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছে, ভাবতেছে আল্লাহ জানে কখন আসে, ঠিক 10:10 আগে যখন ট্রেনের হুইসেল শুনছে, লোকটা খুশি হইয়া ব্যাগ টান মারে উঠতে যাবে, আরেকজন হাত ধরে বসাই দিছে, কয় ভাই বসে যান, খুশি হইয়েন না, এটা গতকাল রাত 10টার ট্রেন, আজকে 10টায় আসছে,
এই রকম সময়ের প্রতি গাফলতি আমাদের সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় আছে না নাই ব্যানারে কিংবা পোস্টারে যদি লেখা থাকে অনুষ্ঠান শুরু হবে বিকাল 3টায় পাবলিক ভালো করে জানে বুচ্চিটা শুরু হবে বিকাল 5টায় কি বলেন ঠিক আছে কথা সময়ের প্রতি সচেতনতা সময়ের কাজ সময়ে না করলে মানুষ কখনো সফল হতে পারবে এই যে দুনিয়াতে আছি আমাদের hayat আছে what is life what's the definition of life জীবন কি জীবন হচ্ছে সময়ের সমষ্টির নাম ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক হে আদম সন্তান শোনো তোমার জীবন হলো কতিপয় গণনা করা কয়েকটা দিনের নাম মাত্র যখনই একটা দিন চলে যায় তখনই তো তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায় সময়ের সমষ্টির নাম হলো জীবন এই যে আমাদেরকে hayate সময় দেওয়া হয়েছে এই সময়গুলো কিন্তু থেমে নেই সময় চলে যাচ্ছে সময়গুলোকে যদি আমরা যথাযথভাবে কাজে না লাগাই কিয়ামতের মাঠে আফসোস করে বলতে হবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায় আফসোস আফসোস আমি যদি আমার ফেলে আসা hayater জীবনগুলো সময়গুলো আবার ফিরে পেতাম সময় চলে গেলে সময়ের জন্য আফসোস করে আর কোনো লাভ হয় লাভ হয় এজন্য সময়ের কাজ সময়ে করতে হবে এই শিক্ষা নামাজের ভিতরে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নাম্বার 3 নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয় নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয় কি রকম আমরা তো জামাতে নামাজ আদায় করি জামাতে নামাজ আদায়ের জন্য একজন কি লাগে জোরে বলেন এই পাশ থেকে তো আওয়াজ আসে না একজন কি লাগে ইমাম লাগে এখন আপনাদের মসজিদে আপনারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন সেখানে যদি তেলাওয়াত অশুদ্ধ কুরআন তেলাওয়াত ভুল পড়ে নামাজের মাসআলা মাসাইল জানে না অথবা ইনি কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের আলেম নন এই রকম লোককে কি আপনারা নামাজে ইমামতিতে দাঁড় করাবেন কেন কারণ তিনি ইমামতির যোগ্য নন একজন সচেতন মুসলমান কিংবা সচেতন মুসলিম সমাজ যেমনি অযোগ্য কোনো লোককে তার সমাজের মসজিদের ইমাম বানাতে পারে না ঠিক তেমনি মসজিদের বাহিরে সচেতন মুসলমানরা অযোগ্য অপদার্থ চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজকে তার সমাজের কোনো দায়িত্বশীল চেয়ারে বসাতে পারে না এই শিক্ষাটা কি আমাদের মুসলমান সমাজে আছে নাই নাই বলেই তো এই দশা আমাদের এই পরিণতি আমাদের নবীজির সময়ে মসজিদের ইমাম যে সমাজ আর রাষ্ট্রের ইমামও হলো সে এটা হলো আল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আর আমাদের মডারেট ইসলাম হলো আমাদের বানানো ইসলাম যেটা মসজিদের হুজুর ইমাম একজন আর সমাজের ইমাম আরেকজন মসজিদের হুজুর আপনি সুফি সাহেবের মতো থাকেন একদম দাড়ি দাড়ি রেখে জিকির আজকার এরপরে সৎপথে থাকেন আপনি থাকেন আর সমাজের দায়িত্বশীল চেয়ারে চোরেরা বসুক সুদখুর বসুক ঘুষখুর বসুক চরিত্রহীন লম্পট বদমাশরা বসুক এখনকার মুসলমান সমাজ তার সমাজের চিত্র এমন বানিয়ে ফেলেছে ঠিক কিনা বলেন আমরা যদি সঠিক নেতা নির্বাচন করতে পারতাম আমরা কত দূরে গিয়ে যেতাম আমাদের দেশ স্বাধীন হয়েছে 50 বছরের উপরে আজকে তার অভাব নাই এদেশ কিন্তু দেখা যায় দায়িত্ব পেয়ে শিক্ষিত চোরেরা যে পরিমাণ চুরি করে শুনেন একজন শিক্ষিত চোর কায়দা করে যে পরিমাণ চুরি করতে পারে অশিক্ষিত চোর কিন্তু এত পরিমাণ চুরি করতে পারে না জুতা যে চুরি করে মসজিদের ভেতরে এটা তো শিক্ষিত চোর না এটা অশিক্ষিত চোর কিন্তু শিক্ষিত চোরেরা কলমের খুঁচায় যে পরিমাণ দুর্নীতি করে যে পরিমাণ লুটপাট করে হাজার হাজার অশিক্ষিত চোর মিলে এত পরিমাণ চুরি চামারি করতে পারবে এই যে কিছুদিন আগে বিশ্বকাপ হয়েছিল কোন দেশে কথা কন না কেন আপনারা কাতার দেশটা কি আমাদের দেশের চেয়ে খুব বড় আরে আমাদের ঢাকা শহরের চেয়েও ছোট একটা দেশ কিন্তু বিশ্বকাপে যে পরিমাণ খরচ তারা করেছে এটা দিয়ে বাংলাদেশকে কয়েক বছর চালানো যাবে দেখুন এক শতাব্দী আগে একশো বছর আগে
এই কাতার বলেন দুবাই বলেন আমিরাত বলেন বাহরাইন বলেন সৌদি আরব বলেন আরাবিয়ান গালফের যে দেশগুলো এরা অর্থনৈতিকভাবে এখন অনেক শক্তিশালী কিন্তু আজ থেকে 100 বছর আগে এরা যাযাবর ছিল বেদুইন ছিল মরুভূমিতে উট চালিয়ে জীবন যাপন করত এই কয়েক যুগের ব্যবধানে এরা অর্থনৈতিকভাবে এত শক্তিশালী আজকের দুবাই কি হালতে আছে আপনারা জানেন এবং ধারণা করা হচ্ছে মিডল ইস্টের এই কান্ট্রিগুলোই হয়তো আগামীতে পৃথিবীকে লিড দিতে পারে এরা এত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তো যারা এক শতাব্দী আগেও এত দরিদ্র ছিল এত কম সময়ে তারা এত এগিয়ে গেল কিভাবে আপনারা তো বেশি চালাক আপনারা বলবেন হুজুর তাদের দেশে তো তেল আছে তাদের দেশে স্বর্ণ আছে অনেক প্রাকৃতিক সম্পদ আছে তো আমার দেশে কি সম্পদ আপনার চোখে পড়ে না আমার দেশেও তো সম্পদ আছে আমার বাড়ি সিলেটে আপনারা জানেন তো আমাদের সিলেটে পাথরের খনি আছে কয়লার খনি আছে গ্যাসের খনি আছে আর আমাদের বাংলাদেশের মাটি তো সোনার মাটি এদেশের মাটি তো মরুভূমি নয় যে ফসলের চাষ করা হয় সে ফসল হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আমার দেশেও তো সম্পদের অভাব নাই এত পরিমাণ সম্পদ থেকেও কেন আমরা পৃথিবীতে মাথা উঁচু করে আমরা কেন এখনো উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন আমরা উন্নত হতে পারলাম না তাদের মতো আপনি বলতেছেন যে তাদের দেশে তেল আছে স্বর্ণ আছে আরে এত সম্পদ থাকার পরেও চোরেরা বেগম পাড়া যেভাবে বাড়ি বানায় আর যেভাবে দেশের টাকা বিদেশে লুটপাট করে তেলের ঘনি আর স্বর্ণের ঘনি থাকলে এরা বেগম পাড়ায় বাড়ির পরিমাণ আরো বাড়িয়ে দিত লুটপাটের পরিমাণ আরো বাড়িয়ে দিত ঠিক কিনা বলেন তাহলে কিভাবে উন্নত হয়ে গেল তারা এরা উন্নত হলো কিভাবে উন্নত হয়েছে তারা একটি রাষ্ট্র পরিচালনার জন্য সেনসিটিভ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে তারা শরিয়া আইন মেনে চলে ওদের দেশে কিন্তু 100 ভাগ কোরআনের আইন নাই কিন্তু সেনসিটিভ ইস্যু যেগুলো যেগুলোর কারণে একটা সমাজ একটা রাষ্ট্র আগায় না যেমন অতিরিক্ত চুরি জিনা এইসব থাকলে রাষ্ট্র এগিয়ে যেতে সেখানে চুরির বিচার কি দিয়ে হয় কোরআন দিয়ে হয় সেখানে জিনার বিচার ইসলামের বিধান দেওয়া হয় এজন্য জিনা সেখানে আছে নাই কিছু আইন থাকায় যদি এত শান্তি থাকে 100 ভাগ আইন থাকলে শান্তি কম থাকবে না বেশি থাকবে কথা বলেন না কেন আপনারা আমার দেশে সম্পদের অভাব নাই এত সম্পদ আছে এই সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহার এই সম্পদগুলোর সঠিক ব্যবহার সুষম বণ্টন আর ইনসাফ যদি থাকে আমার দেশও মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বকে নেতৃত্ব দিবে যদি দায়িত্বশীল চেয়ারে থাকা ব্যক্তিগুলো আমানতদার হয় খেয়ানতকারী না হয় না যদি আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারব কিন্তু যে চেয়ারে বসলো আমানতদারিতা নাই কেমনে বুঝবেন 5 বছর আগে তার সম্পদের পরিমাণ একরকম 5 বছর পরে বুঝাই যাচ্ছে আমাদের পূর্বপুরুষরা যারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলেন তারা কেমন আমানতদার ছিলেন শুনেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা আমার মনে পড়ে গেল তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে বলেন তো সেই যুগে কি কারেন্ট ছিল নাকি এই রকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি কিছুই ছিল না ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন একদিন তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য দরজায় এসে নক করলেন আসতে পারি তিনি বললেন না দাঁড়াও এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢুকে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও আমাদের প্রেসিডেন্ট আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন করে আরেকটাতে আগুন ধরালেন কেন তিনি বললেন শোনো তোমরা আমার আত্মীয় তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে তখন আমি রাষ্ট্রের টাকা রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা নয় এগুলো হলো জনগণের পয়সা ঠিক কিনা তিনি বললেন রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি রাষ্ট্রের কল্যাণে
জনগণের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় ভেতরে ঢুকে আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে পারো চিন্তা করে দেখলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে জনগণ যে আমানতের দায়িত্ব আমার উপরে আছে আমানতের খেয়ানত হবে কিয়ামতে আসামি হয়ে জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই ভয়টা যখন কলিজায় ঢুকলো সঙ্গে সঙ্গে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিই নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো চাই কি চাই না জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হতো অমরেরই মতো হতো আবু বকরের মতো বলেন আমেন নামাজ আমাদেরকে সঠিক যোগ্য চরিত্রবান পরহেজগার আমানতদার নেতা নির্বাচনের শিক্ষা দেয় ঠিক কিনা বলেন কথা শুনতেছেন তো কথা কি মাথার উপরে দিয়া যায় নাকি ব্রেইনের ভিতরে যায় নাম্বার ফোর কষ্ট হচ্ছে নাকি শেষ করে দিব নাম্বার ফোর চার নাম্বার নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করে দেওয়ার শিক্ষা দেয় আচ্ছা নামাজ ইমাম সাহেব ইমামতিতে দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি নামাজে ভুল কেরাত পড়ছেন তখন কি পেছনে মুসল্লি যে ব্যক্তি জানে এটা চুপ থাকবে নাকি সংশোধন করে দিবে জোরে বলেন আচ্ছা শোনেন কাবা শরীফের ইমাম সাহেব তিনি যদি আপনাদের এলাকায় আসেন আর মসজিদে তিনি ইমামতিতে দাঁড়ান আর মনে করেন তিনি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমরা সবাই জানি নামাজের শুরুতে সূরা রহমান নয় সূরাতুল ফাতিহা এখন কাবা শরীফের ইমামও যদি সূরা রহমান শুরু করেন যে কোনোদিন মাদ্রাসায়ও যায় নাই সেও চুপ থাকবে না কাবা শরীফের ইমাম হইলেও পেছন থেকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সংশোধন করে দিবে ঠিক না কি শিখলেন এই চিত্র থেকে কি শিখলেন আপনি সচেতন মুসল্লির সামনে যেমন একজন যোগ্য ইমাম ভুল করলে সচেতন মুসল্লি চুপ থাকে না সংশোধন করে দেয় ঠিক তেমনি মুসলমান এমন সচেতন সমাজে বাস করবে যে সমাজের সচেতন মুসলমানরা তাদের দায়িত্বশীল কোনো ভুল করলে কিংবা যে কোনো ইসলাম বিরোধী কোরআন সুন্না বিরোধী মুসলমানদের স্বার্থ বিরোধী কোনো কথা কিংবা কাজ করলে মুসলমান চুপ থাকবে না প্রতিবাদে জ্বলে উঠবে এই শিক্ষা নামাজের ভেতরে নাই হ্যাঁ আছে না নাই কয়টা বললাম নাম্বার ফাইভ পাঁচ নাম্বার নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সরিয়ে দেওয়ার শিক্ষাও দেয় বারবার 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 সংশোধনী দিচ্ছেন দুই তিনবার সংশোধনী দেওয়ার পরে লোকটা শুনে না ইমামতির জায়গায় রাখবেন না টান দিয়ে নামাই দিবেন এখান থেকে শিক্ষা হলো আপনিও সংশোধনে দিবেন প্রথমে বুঝাবেন বুঝাইয়া টুজাইয়া যদি মুসলমান সমাজে দেখা যায় মুসলমানদের স্বার্থ বিরোধী কোনো কাজ কোনো ব্যক্তি করে তারেও ঘাট দিরা নামাই দিবেন এই শিক্ষা নামাজে আছে না নাই কয়টা বললাম পাঁচটা নাম্বার সিক্স ছয় নাম্বার নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয় নিয়ন্ত্রিত জীবনযাপন অর্থাৎ নিজেকে কন্ট্রোল করা নিজেকে গুনার দিকে ধাবিত না করা কিভাবে এখন যুবকদের ওয়াজ চলে এসেছে তরুণ ছাত্রদের ওয়াজ চলে এসেছে আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি এমনি দাঁড়াই আল্লাহ আকবার এভাবে কোন দিকে সাজদার দিকে আমরা তাকিয়ে থাকি আমরা আমাদের চোখকে তখন সাজদার দিকে নিবদ্ধ করে রাখি এরপরে নামাজে আমরা কি করি আমাদের হাতকে কি পিছনে নিয়ে বাঁধি
তাহলে দেখা গেল আমাদের নামাজে হাত চোখ বাধা, আমাদের চোখ হাত বাধা, সব যে নিয়মে আছে সেই নিয়মেই আমরা নামাজটা আদায় করি। এই শিক্ষাগুলো নামাজের বাহিরে নিয়ে আসেন না। নামাজে যেমন চোখের হেফাজত থাকে, চোখ এদিকে ওদিকে যায় না, ঠিক তেমনি মসজিদের বাহিরে নামাজের বাহিরে যুবক তরুণ তোমার চক্ষুকে পরনারীর দিকে নিয়ে চোখের জেনা করা যাবে, কারণ আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। চোখের নিয়ামত যিনি দিয়েছেন তিনি কি? আহারে, আমাদের চোখ যাদের আছে চোখ দিয়ে জিনা করার গুনাহ করার সুযোগ আছে, কিন্তু দেখেন যাদের চোখ নাই তারা একদিক থেকে ভালো। কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে, শুনতেছেন আপনারা, এক অন্ধ লোক যিনি জন্মের পর থেকে চোখে দেখেন না। আমি তাকে বললাম আচ্ছা ভাইজান, আপনি যে জন্মের পর থেকে চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না? কয় না, আমার খারাপ লাগে না। জিজ্ঞেস করলাম ভাই কি বলেন খারাপ লাগে না আপনার? দুনিয়ায় আসমান জমিন সাগর নদ নদী পাহাড় পর্বত সবই তো সুন্দর, দুনিয়ার মানুষ সুন্দর, সুন্দরের কিছুই আপনি দেখেন না, সব কিছু সুন্দর করে বানিয়েছেন কি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহান আল্লাহ পড়েন। বললাম ভাই সত্যি খারাপ লাগে না চোখে যে দেখেন না? কয় না। আমি বললাম দুনিয়াতে এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি সামর্থ্য দিয়েছেন, আপনাকে আল্লাহ দিলেন না, আল্লাহর উপর কি কোনো অভিযোগ আছে? উত্তর দিল না। বললাম ভাই যান চোখে দেখেন না খারাপ লাগে না, আল্লাহ চোখে দেখার শক্তি সামর্থ্য দিলেন না তাও আল্লাহর উপর রাগ লাগে না, কেন বলেন তো? অন্ধ লোক কি উত্তর দিয়েছে জানেন? কয় আপনি হুজুর হলে কি হবে? ও হুজুর, আপনার চোখ আছে, চোখ দিয়ে গুনাহ করার সুযোগ আছে, আমার চোখের আলো নাই, আমি অন্ধ ব্যক্তির গুনাহ করার কোনো সুযোগ নাই। আসলেই তো তাই। এই রাস্তা দিয়ে যদি কিছু নারী হেঁটে যায়, আমাদের যাদের চোখের আলো আছে চোখ দিয়ে জিনা করার সুযোগ আছে, কিন্তু যে চোখে দেখে না তার কিন্তু এই চোখের জিনা করার কোনো সুযোগ নাই। আমাদের যাদের হাতে স্মার্টফোন আছে, আমরা ফেসবুক বা ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও কিংবা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আজে বাজে এইসব জিনিস দেখে আমরা আমাদের চোখ নষ্ট করতে পারি, জিনা করতে পারি, কিন্তু অন্ধ লোকের হাতে ফোন দিলে তার চোখ দিয়ে এরকম জিনা করার কোনো সুযোগ। এই জন্য চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, কান দিয়ে আজে বাজে জিনিস শোনা যাবে না, বাদ্যযন্ত্রযুক্ত আজে বাজে বাজনাযুক্ত গান শোনা যাবে না, চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, জবানেরও হেফাজত করতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই শুধু আল্লাহর প্রশংসা করি, নবীর উপর দুরুদ পড়ি, তাসবি জপি, নামাজের মধ্যে আল্লাহর জিকির আমরা করি, যেভাবে আমরা নামাজের মধ্যে জিহ্বাটাকে শুধু আল্লাহর আনুগত্যের দিকে আর নবীর মহব্বতের দিকে ঝুঁকিয়ে রাখি, ঠিক তেমনিভাবে নামাজের বাহিরেও জবানটাকে আল্লাহ আর রাসুলের আনুগত্যের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে। এই শিক্ষা নামাজে আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? চরিত্রকে সুন্দর করার এই যে প্রক্রিয়াগুলো বললাম, চোখ কান জবান এই তিনটা জিনিসকে হেফাজত করা গেলে চরিত্র অনেকাংশে সুন্দর হয়ে যাবে। আর আমার যুবক ভাইদেরকে বলবো এই যে নামাজে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে রাখি, এদিক ওদিক তাকাই না, ঠিক তেমনি ভাবে আমরা জীবন চলার পথে আমাদের যৌবনটাকেও নিয়ন্ত্রণ রাখবো, আমরা অন্যায় পথে গিয়ে লজ্জাস্থানের অপব্যবহার করব না, হারাম রিলেশন করে আমরা আমাদের যৌবন নষ্ট করব না। কারণ মুমিনের স্বভাব হলো ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এরা হলো আসল মুমিন, খাঁটি মুমিন, সফলকাম মুমিন। একজন মুমিন কখনো বিবাহ বহির্ভূত কোনো জেনা করে সে তার লজ্জাস্থানের অপব্যবহার করে চরিত্র নষ্ট করতে পারে না। এজন্য আমার তরুণ যুবক ছাত্র ভাইদেরকে বলবো, অবিবাহিত ভাইদেরকে বলবো, হারাম রিলেশনের দিকে যাওয়া যাবে না,
গার্লফ্রেন্ড বানিয়ে মেয়ের পিছনে গুরগুর গুরগুর করে চরিত্র নষ্ট করা যাবে না। এই বয়স চরিত্র নষ্ট করার বয়স নয়, এই বয়স হলো পড়াশোনা গবেষণা আর চরিত্রকে সুন্দর করার বয়স। এই বয়সে যদি আমরা আমাদের চরিত্রগুলো ঠিক করতে পারি আমাদের ক্যারিয়ার সুন্দর হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যাবে। দেখুন বুখারি শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবীজি বলেছেন মাইয়াব মাল্লি ما بين لحييه ورجليه اضمن له الجنه। নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি গ্রহণ যারা করবে, নিজের চরিত্রকে যারা হেফাজত করবে, যারা লজ্জাস্থানের অপব্যবহার করে জিনা করবে না, লজ্জাস্থানের হেফাজত যারা করবে, চরিত্রের জিম্মাদারি যারা গ্রহণ করবে, নবীজি বলেছেন কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আমার কলেজের টুকরা প্রিয় ভাইয়েরা, আমরা কি আমাদের চরিত্রের ব্যাপারে সচেতন থাকতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ। সামর্থ্যবান হয়ে গেলে, বয়স হয়ে গেলে বিয়ে করে ফেলে তাও আমরা অন্যায় পথে যাব না ইনশাআল্লাহ। নাম্বার সেভেন, নামাজের সাত নাম্বার শিক্ষা হলো, আজকের মাহফিলে কি মহিলারা এসেছেন? পর্দার শিক্ষা দেয় নামাজ আমাদেরকে। কিসের শিক্ষা দেয়? নামাজের ভেতরে সতর থাকা কি ফরজ। আমরা পুরুষরাও যখন নামাজে আসি সতর ঢেকে সুন্দর পোশাক আশাক করে নামাজে আসি, নারীরাও তাই করেন, কিন্তু দেখা যায় নামাজের বাহিরে অনেক নামাজি মহিলারাও ঘর থেকে বের হওয়ার সময় ঠিক মতো পর্দা করেন না, অথবা কেউ পর্দা করলেও পর্দার নামে তামাশা করেন। কি বলেন, এরকম আছে না নাই? নবীজি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে শেষ জামানার নারীরা বেপর্দা করে ফেতনা ছড়াবে। আবার নবীজি বলেছেন পর্দা করেও ফেতনা ছড়াবে, বেপর্দা হয়ে ফেতনা ছড়াবে। অনেক মহিলারা আছেন পর্দা করেন না, পর্দা ভালো লাগে না, পর্দা আমাদের ইজ্জত সম্মান কমায় নাই, পর্দা আমার বোনদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিয়েছি। পর্দার এই বিধান পৃথিবীর আলেমদের দেওয়া নয়, পর্দার এই বিধান সরাসরি যিনি দিয়েছেন তিনি কে? আমার বোনদেরকে বলবো, ও বোনেরা নিজেদের শরীরের চামড়া পর পুরুষকে দেখাইয়েন না, এই চামড়া বোরখা পরে ঢেকে রাখতে হবে, আদেশটা আমাদের নয়, আদেশটা কার? যদি আপনি আপনার এই চামড়াগুলো ঢেকে না রেখে পর পুরুষকে দেখান, এই চামড়াগুলো কিন্তু ঝলসে যাবে কিয়ামতের দিন। সুন্দর এই চামড়া, সুন্দর চেহারা, জাহান্নামের আগুনে যিনি পোড়াবেন তিনি কি? আল্লাহ বলছেন ওয়াইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের কান, তাদের চোখ, এমন কি তাদের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। আমার আপনার শরীরের চামড়া কথা বলবে কার সাথে? চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন। যে সকল নারীরা এই চামড়া পর পুরুষকে দেখাচ্ছেন, এই চামড়ার মধ্যে আটা ময়দা লাগাইয়া, কিছু মহিলা তো এত আটা ময়দা লাগায়, আটা ময়দা লাগাইলে লাগে একরকম, ছুটাই ফেললে লাগে আর একরকম। কি বলেন, আছে না নাই? এত আটা ময়দা, আরো কত কসমেটিক্স, এত কিছু যে চামড়ায় লাগাতেন, যে চামড়ার এত যত্ন নিতেন, শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতেন, দামি দামি কসমেটিক্স ইউজ করতেন, এই চামড়ার জবান কিয়ামতের দিন খুলে দিবেন কি? এই চামড়া, ও বোনেরা শোনেন, চামড়া বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চেহারা দিয়েছ, সুন্দর চামড়া দিয়েছ, তাকে বলেছিলে, আদেশ করেছিলে চামড়া ঢাকার জন্য, কিন্তু চামড়া ঢাকে নাই, বেপর্দা হয়ে চলাফেরা করেছে, আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিবে কার কাছে? জাহান্নামীদের চামড়া যখন জাহান্নামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন জাহান্নামীরা তাদের শরীরের চামড়াকে জিজ্ঞেস করবে, হে শরীরের চামড়া তুমি এত নাফরমান হলে কেমনে? আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামীগুলো তখন বলবে ওয়াকালু লিজুলুদিকুম লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো, তোমারে তো যত্ন নিতাম,
চামড়া তখন বলবে কালু আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই বাক শক্তিদাতা যিনি আমার জবান খুলে দিয়েছেন তিনি চামড়াও তখন কথা বলবে এজন্য আমার বোনদেরকে মাদেরকে বলতে চাই ঘর থেকে যখন বের হবেন পর্দা করে বের হবেন পর্দার বিধানটা কার আবার পর্দা করে তামাশা করবেন না কারণ নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু নারীর পয়দা হবে নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত কাপড় পরলেও মনে হবে তারা যেন উলঙ্গ উলঙ্গ আছে অর্থাৎ এমন আটোসাটো আর এমন ফেতনা এমন ফেতনা সম্পন্ন কাপড় পরবে অর্থাৎ বুরখা পড়ছে পর্দার জন্য কিন্তু বুরখাগুলো হবে আটোসাটো যেগুলো সেনসিটিভ জায়গা পর্যন্ত বোঝা যাবে এই রকম আটোসাটো লাল নীল বিভিন্ন কালারের অ্যাট্রাকটিভ বুরখা এগুলো পরা যাবে না আমার বোনদেরকে বলবো ঢিলে ঢালা বুরখা পরবেন পাতলা নয় বরং একটু ভারী আবার এত ভারী না যেন গরমে মরে যান এত পাতলাও নয় যাতে শরীর দেখা যায় একটু সুন্দর শালীন শালীন বুরখা হবে যেটা দিয়ে শরীর দেখা যাবে না আটোসাটো হবে না ঢিলে ঢালা হবে আকর্ষণীয় কালারের হবে না একদম কালো কালারের বুরখা পরে আবার বুরখা পইরাও কিছু নারী ফেতনা ছড়ায় বুরখা পইরা দেখা যায় মুখ খোলা রেখে দিয়েছে মানুষের দেহের আকর্ষণের মূল জায়গা হলো চেহারা এজন্য মানুষ যখন বিয়ে করতে যায় তখন হাত পাও দেখে না চেহারা আগে দেখে আরো জোরে বলেন কারণ চেহারা দেখেই তো মায়া সৃষ্টি হয় ভালো লাগা সৃষ্টি হয় আল্লাহ বলেছেন মাথার উপর থেকে এমন একটা চাদর ব্যবহার করো যা তোমার মুখ তোমার বক্ষদেশ পর্যন্ত আবৃত করে রাখে আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় পর্দা কইরা কিছু নারী ফেতনা ছড়াবে নবীজি বলেছেন আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে তারা মাথার মধ্যে হিজাব পরবে বলেন তো এই ধরনের আধুনিক যুগের ফেতনাবাজ অনেক নারী আছে না নাই লিপস্টিক লাগিয়ে আশকারা মাসকারা কত কিছু মুখে লাগাইয়া এরপরে স্টাইল করে ওই যে নবীজি বলেছেন বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়া দিয়া হিজাব পরে আমার বোনদেরকে বলবো এরকম করবেন না কারণ নবীজি বলেছেন ইলানুহুন্না এই রকম মহিলাদেরকে তোমরা মুসলমানরা লানত দাও ফা ইন্নাহুন্না মালউনাত কারণ তারা হলো অভিশপ্ত এই সকল নারীদেরকে অভিশপ্ত বলেছেন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমার মাদেরকে বোনদেরকে বলবো খবরদার পর্দার নামে ফেতনা করে অভিশপ্ত হওয়া যাবে না আবার বেপর্দা হয়ে জাহান্নামীও হওয়া যাবে না আমরা পর্দা মেনটেন করব আমরা যারা এখানে পুরুষ মানুষ আছি আমরাও আমাদের মহিলাদেরকে পর্দা কিতা আওয়াজ করেন না কেন আপনারা পর্দা করাবেন না কিছু মানুষ আছে বিয়া শাদী কইরা নিজের বউকে শাড়িটারি পরে বুরখা টুরখা ছাড়া বের হয় এরা রুচিহীন পুরুষ ব্যক্তিত্বহীন পুরুষ এই যে বিয়ের ফাংশনে মানে ক্লাবে গেল বউ নিয়ে এরকম শাড়িটারি পড়াইয়া ক্লাবে নিয়ে গেছে কোনো ফাংশনে আর ওই বিয়ের প্রোগ্রামে আসা অনেক পুরুষরা তাকায় তাকে বলছে ইস উফ এমন কি বলতেছে ভাইয়া এটাকে কয় চিনস না তোর ভাবি কয় উফ হেভি লাগতেছে বউ কার আর কুতাকুতি করে কে দেখছে নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে দেখাইয়া এরকম কমেন্ট শোনার পরেও যে পুরুষের লজ্জা লাগে না একটা বেহায়া বেসরম ব্যক্তিত্বহীন পুরুষ এটা রুচিশীল পুরুষ নয় এটা রুচিহীন পুরুষ আপনি টাকা পয়সা দিয়া মোহরানা দিয়া আপনার বউ আপনি বিয়ে করলেন আপনার বউকে আপনি দেখবেন আপনার বউয়ের সৌন্দর্য আপনি উপভোগ করবেন আপনার বউ কি জনগণের সম্পদ নাকি যে জনগণ তার সৌন্দর্য উপভোগ করবে যারা নিজের বউকে জনগণ দেখার জন্য এরকম ব্যাপারটা বানায় ছেড়ে দিয়েছে এই সকল বেহায়া বেসরম পুরুষরা নিজের বউকে জনগণের সম্পদে পরিণত করেছে আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে হেদায়াত দান করেন কষ্ট হচ্ছে আপনাদের আর দুইটা পয়েন্ট বলবো তো আটটা বলছি নাম্বার নাইন নয় নাম্বার নামাজ আমাদেরকে কুরআনিক লাইফ কুরআনিক সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয় কোরআনময় সমাজ প্রতিষ্ঠার শিক্ষা নামাজে আছে না নাই কেমনে আছে নামাজে কোরআন ছাড়া অন্য কোনো বই থেকে তিলাওয়াত করা যাবে কেউ যদি বলে না আমি তো একদম হাফিজ আমি একদম হাফিজুল হাদিস আমি হাদিসের হাফেজ হয়ে গেছি হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ মুখস্থ তা আমার মতো হাফেজে হাদিস কোরআন তেলাওয়াত করে নামাজ পড়াবো কেন আমি আজকে হাদিস দিয়েই নামাজ ছিল আল্লাহু আকবার
عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم কেউ মানবে এটা কথা বলেন মানবে নামাজে একটা কিতাব থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক কিতাবের নাম নামাজে যেমন কুরআন তেলাওয়াত বাধ্যতামূলক মুসলমানতার সমাজকে এই কুরআন দিয়ে বাধ্যতামূলক কুরআনের আইন চালু করে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে এই শিক্ষা নামাজ থেকেই নিতে হবে এজন্য এই কুরআনকে শুধু মসজিদ মাদ্রাসা খানকায় আর দরবারে রাখলে হবে না কুরআনকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জায়গায় নিয়ে যাওয়ার দরকার আছে না নাই আপনারা চান কি চান না কুরআন দিয়ে চুরির বিচার হলে চুরি বাড়বে না কমবে কুরআন দিয়ে জিনা ব্যভিচার ধর্ষণের বিচার হলে জিনা ব্যভিচার থাকবে না কমবে ওরা কারা যারা কুরআনের আন্দোলনের বিরোধিতা করে কুরআনের রাষ্ট্র গঠনে বিরোধিতা করে এরা হলো এমন সেসরা চোর এরা ভালো করেই জানে কুরআনের আইনে যদি সব চলে তা আমাদের মতো সেসরা চোরদের চুরির বিচার শুরু হইলে আমরা তো নিজেরাই শেষ হয়ে যাব এজন্য এই সেসরা চোরগুলো জীবনেও চায় না কুরআনের বিধান কুরআনের রাজ কায়েম হোক কিন্তু আমরা যারা খাঁটি মুসলমান আমরা কুরআনের রাজ কায়েম হোক চাই কি চাই না কারা কারা চান না হাত তুলেন আপনারা ভাবতেছেন কোথা থেকে উল্টা হুজুর একটা আসছে আমরা কুরআনের রাজ কায়েম হোক চাইতো কুরআনের রাষ্ট্র কায়েম হোক আমরা চাইতো সব কিছু দেখা শেষ বাকি আছে আল কুরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চাই দুহাত তুলে একটু দেখাই মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর হাত গুলো নামান আল্লাহ কবুল করেন নাম্বার 10 10 এবং সর্বশেষ নামাজের 10 এবং সর্বশেষ শিক্ষা হলো নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেখ কিভাবে আপনার নামাজে ভুল হয়ে গেছে ওই ভুল করার পরেও নামাজটাকে আবার কবুলযোগ্য করার একটা সুন্দর পদ্ধতি আল্লাহ দিয়েছেন সেটার নাম কি সাহু সেজদা আছে এই শিক্ষাটা নামাজের বাহিরে আনেন আমরা তো বনি আদম আদমের সন্তান কুল্লু ইবনি আদম খাতাউন প্রতি বনি আদমের ভুল আছে আমরা ভুল করে ফেলতেই পারি কিন্তু খাইরুল খাতাইন আত-তাওয়াবুন নামাজে যেমন সাহু সেজদা দিলে নামাজটা কমপ্লিট হয়ে যায় ঠিক তেমনি জীবনে ভুল করার পরে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সুবহানাল্লাহ জীবন সংশোধন হয়ে যাবে তওবা করলে আর নবীজি ডেইলি তওবা করতেন কতবার বুখারীর হাদিসে এসেছে 70 বার আর মুসলিম শরীফের হাদিসে এসেছে 100 বার বুখারীর হাদিস সাল্লাল্লাহু আল্লাহর কসম ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা আল্লাহর কসম আমি রেগুলার নবী হয়েও আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন হ্যাঁ আর মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন আইয়ুহান নাস হে মানুষেরা তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো কারণ আমি নবী নবী হয়েও ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা নবী হয়েও আমি ডেইলি আল্লাহর কাছে 100 বার তওবা করি আপনারা সবাই আওয়াজ বড় করে বলেন তো আমার আপনার প্রিয় নবীজির জীবনে গুনাহের কোনো দাগ আছে পাপের কোনো ছিটাফুটা আছে গুনাহের দাগ নাই পাপের ছিটাফুটা নাই ওই নবী মাসুম নবী প্রতিদিন তওবা করতেন প্রায় 100 আর আমি আপনি তার পাপী উম্মত যাদের কাজই হলো খালি গুনাহ করা গুনাহ করা নবীজি যদি মাসুম হয়ে তওবা করেন 100 বার তো আমি আপনার আমার আপনার তওবা করা উচিত তার চাইতে কম না আরো বেশি আমরা করি কয়বার সুযোগ পাইলেই খালি মানুষের সমালোচনা গীবত এইটা সেটা না সুযোগ পেয়েছেন আস্তাগফিরুল্লাহ সুযোগ পেয়েছেন আস্তাগফিরুল্লাহ সুযোগ পেয়েছেন আস্তাগফিরুল্লাহ নবীজি বলেছেন বান্দা তওবা করে যখন আস্তাগফিরুল্লাহর এই মর্ম বুঝে যখন ইস্তেগফারটা করবেন আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ নবী বলেছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে আসুন আমরা আজকের মাহফিল থেকে একটা আমল এটা খুব দামি আমল ইস্তেগফারের আমল আমরা আজকে শিখে যাই এই একটা আমল আমাদের মধ্যে ডেভেলপ করি ইস্তেগফার যদি আপনারা করতে পারেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন আপনাদের হাত এটা এমন হাত হবে যে হাত উঠলে আল্লাহর ফিরাই দিবেন না ইস্তেগফারের কারণে আপনি আল্লাহর এমন প্রিয় বান্দায় পরিণত হবেন হাত তুললেই আল্লাহ শুনবেন আর যা চাইবেন আল্লাহ তা দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমরা কি ইস্তেগফারের আমলটা আমাদের মধ্যে ডেভেলপ করতে পারবো সবাই পারবো তো আচ্ছা এই যে নামাজের 10টা শিক্ষার কথা বললাম অনেকগুলো বলা যাবে নামাজের শত শত শিক্ষার কথা বলা যাবে আমি যেহেতু সময় তো আর এত বেশি নেওয়া যাবে না এই যে সংক্ষিপ্ত সময়ে নামাজের যে মৌলিক শিক্ষাগুলোর কথা বললাম আপনারা বলেন তো অন্তত এই শিক্ষাগুলো যদি আমরা
বাস্তবায়ন করতে পারি আমাদের ব্যক্তি পরিবার সমাজ সুন্দর হয়ে যাবে না যাবে কি না যে শিক্ষাগুলোর কথা বললাম আসুন এই শিক্ষাগুলো আমরা আমাদের নিজের জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আমরা এগুলো বাস্তবায়নের চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমরা সবাই বলি সভাপতি সাহেব অনুমতি দিলে মনে করতে চলে হ্যাঁ আচ্ছা সভাপতি সাহেব কি অনুমতি দিলেন তাইলে ইনশাআল্লাহ আমার ভাই একটা সংগীত শুনতে চেয়েছেন আমিও একটা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হেয়ার এন্ড হেয়ার আফটার গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন